স্বাদের ঠিকানায় আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আবার আপনাদের সাথে দুর্গা পুজো স্পেশাল একটা রেসিপি শেয়ার করব। আজকের এই রেসিপিটি হলো চিকেন চানা মশালা। চানা মশালা তো আমরা প্রায় বাড়িতে খেয়ে থাকি, এই পুজোর সময় চানা মশালাটা একটু আলাদাভাবে খেয়ে দেখুন, খেতে খুব ভালো লাগবে। এই চানা মশালা বানানোর জন্যে প্রথমেই আমি একটা কড়াই গরম করেছি। এই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেল এখানে আমি দিলাম প্রায় 6 থেকে 7 চামচ। সর্ষের তেলটা একটু গরম হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে কিছু মশলা দেব। এখানে আমি দিচ্ছি ছোট চামচের 1 চামচ গোটা জিরে, 3 টুকরো দারচিনি, 2টো ছোট এলাচ, একটু মুখটা ফাটিয়ে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি 7 থেকে 8টা লবঙ্গ, 7 থেকে 8টা গোলমরিচ, আর ছোট 3টে তেজপাতা, আর দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা। এবার আমি এই গরম মশলাগুলো একটু ভালো করে তেলে একটু নাড়াচাড়া করে ভেজে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি দেখুন একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। পেঁয়াজ কুচিটা খুব ভালোভাবে তেলে ভেজে নিতে হবে। কিছুক্ষণ এটা একটু নাড়াচাড়া করার পরেই এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিকেন। এখানে দেখুন আমি চিকেন নিয়েছি প্রায় 200 গ্রাম বোনলেস চিকেন, ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আপনারা এখানে চাইলে কিন্তু চিকেনটা একদম কিমা করেও ব্যবহার করতে পারেন, রান্নার পদ্ধতিটা একদম সেম হবে। আমি এখানে চিকেনটা কিমা করিনি, একটু ছোটো ছোটো করে রেখেছি, এটা যখন মুখে পড়ে তখন খেতে অসাধারণ লাগে। এইভাবে চিকেন চানা বানিয়ে দেখবেন, খেতে কিন্তু সত্যি খুব ভালো লাগে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন। নুন দেওয়ার পর এটা কিন্তু একটু সময় ধরে এটা ভেজে নিতে হবে। কিছুক্ষণ এটা মিক্স করে দেওয়ার পর আমি এটা ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে প্রায় 4 থেকে 5 মিনিটের জন্য লো ফ্লেমে রেখে দেব। দেখুন প্রায় 5 মিনিট হয়ে গেছে, আমি মাঝে মাঝে ঢাকাটা খুলে নেড়ে নিয়েছিলাম। ঢাকাটা আবার আমি দেখুন খুলে নিয়েছি, চিকেনগুলো একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে, আর পেঁয়াজটাও এখানে খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। আবার আমি এটা একটু নাড়াচাড়া করে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু মশলা। প্রথমে আমি এর মধ্যে দিচ্ছি পেঁয়াজ বাটা। এখানে আমি বড় সাইজের একটা পেঁয়াজ মিক্সিতে পেস্ট করে নিয়েছি। পেঁয়াজ বাটার সময় কোনো জল ব্যবহার করিনি। আর এবারে দেখুন পেঁয়াজটা একটু হালকা ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আদা রসুন বাটা এখানে আমি দিলাম বড় চামচে 1.5 চামচ। আদা রসুন বাটা দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা 4 পিস। এবার আমি আবার এই চিকেনের সাথে এই মশলাগুলো একটু মিক্স করে কষিয়ে নেব। দেখুন ভালোভাবে এখানে আমি কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো 1/2 চামচ, জিরের গুঁড়ো এখানে আমি দিচ্ছি 1/4 চামচ, তারপর আমি এর মধ্যে দিচ্ছি ধনের গুঁড়ো। ধনের গুঁড়োটা এখানে আমি একটু বেশি দেব, 1/4 চামচ এখানে আমি ধনের গুঁড়ো দিলাম। এবার আমি এর মধ্যে দিচ্ছি লঙ্কার গুঁড়ো 1/2 চামচ, আর তার সাথে এখানে আমি দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাও এখানে আমি দিচ্ছি 1/4 চামচ। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়ার জন্য কালারটা খুব ভালো আসে, তাই অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অবশ্যই ব্যবহার করবেন। এবারে দেখুন এটা আমি ভালো করে একটু মিক্স করে নিলাম। মশলাগুলো ভালো করে কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ এটা মিক্স করে নেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো বাটা। আমি এখানে 2টো মাঝারি সাইজের টমেটো মিক্সিতে বেটে নিয়েছি। টমেটো বাটাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পর আবার আমি এটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। টমেটো বাটাটা দেওয়ার পর এটা কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এটা ততক্ষণ কষাতে হবে যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়, তাই এটা আমি প্রায় 1 থেকে 1.5 মিনিটের জন্য লো ফ্লেমে রেখে দিয়েছি। এবারে দেখুন এখানে আমি প্রেশারের মধ্যে ছোলাটা সেদ্ধ করতে দিয়েছিলাম। এখানে আমি প্রায় 7 থেকে 8টা হুইসেল দিয়েছি। তারপর দেখুন প্রেশারটা আমি একদম বের করে নিলাম। আর এই ছোলাটা সেদ্ধ করার সময় আমি শুধু এর মধ্যে নুন দিয়ে সেদ্ধ করেছি। দেখুন খুব ভালোভাবে ছোলাটা সেদ্ধ হয়ে গেছে। এবারে চিকেনটা দেখুন খুব ভালোভাবে টমেটোর সাথে মিক্স হয়ে গেছে, আর খুব সুন্দর একটা কালার এসেছে, আর এই চিকেনের গন্ধটাও কিন্তু খুব ভালো হয়েছে। আপনারা অবশ্যই এইভাবে একবার চিকেন চানা মশালা বানিয়ে দেখবেন। দেখুন এটা এবারে আমি ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে এটা আরও প্রায় 2 থেকে 3 মিনিট আমি হতে দেব, যাতে কি চিকেনটা খুব ভালোভাবে সফট হয়ে যায়। দেখুন প্রায় 3 মিনিট হয়ে গেছে। 3 মিনিট পর এবার আমি এই ঢাকাটা খুলে নিচ্ছি।
ঢাকা খুলে নিলাম। ঢাকা খুলে নেওয়ার পর দেখুন চিকেনের কালারটা আরও ভালোভাবে এসছে, খুব সুন্দর একটা একদম রেডিশ কালার এসছে এই চিকেনের মধ্যে। এবার আমি দেখুন এটা ভালোভাবে মিক্স করে নিলাম। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব এই যে প্রেশারে আমি যে ছোলাগুলো সেদ্ধ করেছিলাম আর তার সাথে যে জলটা ছিল সেটা আমি পুরোটাই এর মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পর এটা আমি এবারে মিক্স করে নিচ্ছি। এই চিকেন চানা মশালা বানানো কিন্তু খুব সহজ আর এর টেস্ট কিন্তু অপূর্ব হয়, একবার অবশ্যই এই চিকেন চানা মশালা বানিয়ে দেখবেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোলে মশালে। এখানে আমি ছোট চামচের এক চামচ ছোলে মশালে দিলাম, আপনারা যে কোনো ব্র্যান্ডের এখানে ছোলে মশালে ব্যবহার করতে পারেন। ছোলে মশালে দেওয়ার পর এটা আমি একটু মিক্স করে দিচ্ছি। এখানে গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম করে রেখেছি, মিডিয়াম ফ্লেমে কিন্তু এবারে পুরো প্রসেসটা করে নিতে হবে। ছোলে মশালে দেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট চামচের হাফ চামচ গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দেওয়ার পর একটু মিক্স করে নিচ্ছি। এই ধরনের চিকেন চানা মশালা একবার অবশ্যই পুজোর সময় বাড়িতে বানিয়ে দেখবেন, এর স্বাদ কিন্তু সম্পূর্ণ আলাদা হয় ছোলে মশালের চেয়ে। আমার এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই স্বাদের ঠিকানাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন এইরকম আরও নতুন রেসিপিস পাওয়ার জন্য। ধন্যবাদ।